এটার চেষ্টা করলে আপনারা নিজেরাই পারবেন আপনাদের জীবনের নিরাপত্তা দিতে। যে কোনো ফায়ারে এইভাবে চেষ্টা করলে আপনারা নিজেরা নিজের কত সুন্দর ভাবে নিয়ে যাবে। আবার স্যার আপনি চেষ্টা করে আবার আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন। দেখেন আপনারা দুই দিক থেকে দুইটা বস্তা মারলে যে কোনো ফায়ারে যে কোনো প্রকার ফায়ারে এটা এটা পেট্রোল দিয়ে আগুন জ্বালানো তারপর নিভে যাচ্ছে। আপনারা ব্যক্তিগত জীবনেও যদি বাড়িতে কোনো ছোট ছোট ফায়ার হয় আপনারা দুইটা যে কোনো কিছু অক্সিজেন ট্যাড আপ করলেই আগুন নিভে যাবে। মূল কথা হচ্ছে যে আগুনের প্রধান খাবার হচ্ছে বাতাস, বাতাসটা বন্ধ বা অক্সিজেন বন্ধ করতে পারলে যে কোনো আগুন নিভে যাবে, যে কোনো ধরনের এমনকি গ্যাস ফায়ারও। আপনারা কেউ ট্রাই করে দেখতে চাইলে বাতাসের অনুকূলে থেকে মারবেন, দেখবেন আপনারা যে কোনো ফায়ারে আপনারা আগুন নিভাতে পারবেন। বাতাসের অনুকূলে থাকো, বাতাসের অনুকূলে তারপরে আগুন নিবানো। আগুন আগুন হচ্ছে নিজের সেফটি আগে, আগে নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। গায়ে আগুন ধরলে কি করবেন? সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি না করে গায়ে মাটিতে গড়াগড়ি দেন অথবা পানিতে পানিতে ঝাঁপিয়ে পড়ুন। গায়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি দিন অথবা মাটিতে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন যে বিপদ থেকে রক্ষা পাবেন। হবে না গ্যাস সিলিন্ডারের সম্বন্ধে আমি, গ্যাস সিলিন্ডার আমার কাছে যদিও নাই তবুও আমি বলছি গ্যাসের আগুন চার আঙুল বা আগুন থাকে না। এখন স্যার আমার কিছু করার নাই, এখন এখন যেহেতু গ্যাসের ব্যবস্থা নাই স্যার। বাতাস বন্ধ হলে আগুন নিয়ে যাবে, যে কোনো ফায়ারে বাতাস বন্ধ হতে হবে। আর গ্যাসের 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 সিলিন্ডার বলছি আমি, গ্যাসের নজল থেকে চার আঙুল কোনো আগুন থাকে না, চার আঙুল মনে রাখবেন চার আঙুল আগুন আগুন থাকবে না। ওখানে যদি খালি হাত দেন আগুন নিভে যাবে, খালি হাতে নজরে চাপ দিলে মুখটা বাতাস বন্ধ করলে গ্যাস বন্ধ করলেই আগুন নিভে যাবে। আপনারা এটা আমি এখানে ওপেন ফিল্ডে দেখাইতে পারতাম, যদিও আমি এখানে নতুন এসেছি যার জন্য এখানে কোনো ব্যবস্থা না থাকে আমি আপনাদের দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত। দেখেন যে আপনাদের ফায়ার এক্সটিংগুইশার প্রতিটি রান্নাঘরে একটি করে ফায়ার এক্সটিংগুইশার থাকা উচিত। এখন গ্যাস যেহেতু গ্যাসের আগুন হয় সেহেতু একটি করে গ্যাস সিলিন্ডার প্রত্যেকটি রান্নাঘরে থাকা উচিত। গ্যাস সিলিন্ডার এর ভিতরে আছে কি একটি কিছু পাউডার এবং প্রেসার, প্রেসার অর্থাৎ বাতাসের প্রেসার তো আছে। এই প্রেসার দিয়ে এটা হচ্ছে ক্যারি হ্যান্ডেল, এটা হাতে করলে সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে অপারেটিং লিভার। এই অপারেটিং লিভার চাপ দিলে এর থেকে খুলে নিতে হয়, এটা মনে রাখবেন। যদি এইরকম ফেলেও দেন তাহলে কাজ হবে না, এটা যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে কাজ হবে না, সঠিক প্রয়োগটা এটা না এটা এটা শুধুমাত্র হ্যাঁ এখানে লেবারটা চাপ দিলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ আপনারা একটু ছবি করেন স্যার করছে। ধন্যবাদ।
আমি কিন্তু ওখানে দাঁড়ায় যাও না।